শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, উইরা যাই রে সকোয়ার পুঙ্খী, পুইরা রইল ছায়া কোন পরাণে, বিদেশে রইল ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, না আজকে নাইটি খুলে না, তুইলে কবে প্লিজ না কেন, উফ শোনা তুমি এত জেদ করলে আমি কোথায় যাব, আই লাভ ইউ, তোমার হাতটা এখন কোথায়, ওই যে থামবি গা শিশি করতেছে আমার, তুই শুনিস না তাহলে, আমার বুকের উপরে পড়ে যাবে তো, তখন কি হবে শোনা, কি পাইস বলতে এগুলো কই রে, টাকা পারকল 200, বাইকের তেল তোর বাপ দেয় না তো, ওই কোথায় গেলে, এই তাড়াতাড়ি করো তোমার দাদা আসতেছে, ঠিক আছে তুমি একটু খুইলে আওয়াজ করো, আচ্ছা এই খুললাম, এই তাড়াতাড়ি করো দাদা আসতেছে, দাদা আসতেছে, এ তো হইছে বাল, মাঠে চ খেলা শেষ হয়ে যাবে তো, যা পড়ে গেল সালা বিরিয়ানির এলাচ বথুয়া, মাঠে রানা জাহানার একটা অ্যাপো আছে সেখানে তোকে ঢুকতে হবে না, হ্যাঁ বাল হবে, সিগারেটটা ফেল বাইঞ্চ বাপ চুইলে আসে, अजीम शान शहंशाह हिंदुस्तान, मल्लिकाए हुस्न मेहमान कदरदान, जीना तमान जीना तमान, आपने पुकारा और हम चले आए, राजपुताना से बुंदेलखंड होकर रविंद्रनाथ की इस पवित्र भूमि पे, अपने शरीर को चीरते हुए ये जाबाज बाजीगर একবারে দিলাম রাইখে দাও, ঠিক আছে
যদি খবর পাই ছেলের হাতে দিস, না না তোমার খবর আছে। হ্যাঁ ঠিক আছে ধরো। আসি শোন না, কি রে বুক লিস্ট আনছিস? দে ঠিক আছে যা, আমি পরশু নাগাদ দিয়ে আসবো রে। ঠিক আছে সোমনাথদা। কি কোনো সমস্যা? পায়খানার সমস্যা, পঞ্চায়েত তো আর বসাবে না। কাল তোমাকে নিয়ে যাবো গা হার্ডওয়্যারের দোকানে, ফার্স্ট ক্লাস মাল কিনবো, চিন্তা করো না। ঠিক আছে। কোমরে হাঁটতে পারবো তো? হ্যাঁ দোস্ত, এ রাজপুত তলোয়ার কি শান হ্যায় জো চমক রহা হ্যায়, এ চাকু কি আওয়াজ নহীন, কবীর কা দোহা হ্যায়, দর্দ হোতা নহীন, মৌত চুপতা নহীন, ক্যুঁকি ইয়ে গালিব কা জাম হ্যায়, মরিজো কি দাওয়া হ্যায়, আয় বদকিসমত পী লে জিন্দগি। খুচরা নাই তো সমলাটা, রাইখে দে। এসব দান খাইতে গেলে করে কি পাবি তুই? পাওয়ারের মানে বুঝিস? এই যে এত লোকজন দেখতেছিস, এইটাই হলো রাজনীতির পাওয়ার। কিন্তু টিকিটটা আগের বারের মতো যদি? কিছুই আর আগের বারের মতো নাই। রাজনীতির মজা হইলেও সময়ের সাথে সব বদলায় যায়। তো সিটটা তো শুনলাম এবার রিজার্ভ হয়েছে। ঠিকই শুনছিস, রিজার্ভ হয়েছে, ওইখানেই তো মজা। তো মান্দাদারির দিকে যাবি নাকি? না তুই যা, কাল জমি নিয়ে গ্যাঞ্জাম আছে, কাগজপত্র নিয়ে বসতে হবে। তো ঠিক আছে, কালকে একটা ফোন করিস তাহলে। इसका आग लग चुका है रमेश बाबू, प्रेम की आग में ये वो चिंगारी है, चाहत की कहर है, ये आग लग चुका है, कयामत आ चुका है, या खुदा तकदीर बन गया है, शोला है सीने में, तूफान है रगों में। আমি তো আপনাকে তো লাভার টপ হোটেলটা দিছি, সানরাইজটা দিছি তো। সানরাইজ বোধ ফাইটার যাতে ঠান্ডা চলে। ও তাহলে গিজারের সমস্যা, আপনি একটা কাজ করেন, আপনি ম্যানেজারকে দেন, আমি বলতেছি অসুবিধা নেই। চ্যাটের ম্যানেজার মালটা এনে পোকচুল হয়ে গেছে। এটা ইয়ে আপনি বলতেছি, আমি আমি একটা ব্যবস্থা করতেছি, কোনো অসুবিধা নাই। আমি বাড়ায় বউকে নিয়ে অন্য হোটেলে আসছি, ফিরি আমি তো ট্রাভেল কোম্পানি পুটকির ভেতর ঢুকাই দেবো। হ্যালো 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 হ্যালো, সত্যি ভাই ম্যানেজার, ও তোমার খাল করে মোজেস কা দুধ হ্যায়, ইয়ে ঠান লিয়া হ্যায় চলতে জানা হ্যায়, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তুমি একলা চলো রে। নাও ধরো। বডির থেকে একটু লং এনে বা এম করার সময় আর ভয় পাবা না, মনে ভয় ঢোকালে রিক্সের কাম হয় না। চালাও। বন্দুকো সে গুলাব নিকলতা হ্যায় জিসকি শেরো কো সুনকর
মেরে ও আজিম দোস্ত ইমরান কাদের কি এক শের আদা করতা হুম তালিয়া দোস্ত রাত অভি জওয়ান হ্যায় টিকিটিকি ঢিস চাঁদ ভি হ্যায় হাসিন টিকিটিকি ঢিস দিল থাম কে বৈঠিয়ে টিকিটিকি ঢিস কিসে হ্যায় রঙ্গিন টিকি 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 ঢিস জারি আছে ও চুপি সারে ভালোবাসা জারি আছে জামাল পুরা এক আছে এগুলো তো পুরাই ঝাপসা কে নাম তোর সেলিম হাসান সিদ্দিকী টাইটেল কোনটা ওর মধ্যে আছে তেনার না পেছায় বলেন শোন একটা কথা মনে রাখবি আন্ধার কার্ডের ছবি ঝাপসা না হলেই জানবি ভুয়া আছে বুঝছিস আনছেন আসলের মতো পুরা দশ আছে চল Oh.
ডেলিভারি হয়ে গেছে দাদা। ঠিক আছে, আগে বাসায় যাবো, তারপর খাটালে। সামন্ত আসতেছে। বালটা এখন এসে কি করবে? সকালে আমাকে একা যাইতে হয়েছে। চারটে বাঞ্চত আসছিল একটা নতুন সেনা, যাওয়ার সময় আবার আমাকে আওয়াজ দিচ্ছিল, গোয়া মায়েরা দিব নেক্সট টাইম। ও এক টাইম ইন ইন ইনপো জায়গা। একটা কথা, কাল রাতে আপনার বাসা থেকে ক্যাশ নিয়ে আসতেছি, বাদল মঞ্জুমদারের ছোটটাকে গলির মুখ দিয়ে বাড়া যেতে দেখলাম, বাইক ছিল সাথে ওই বন্ধাবিলাইটা পাপাই, ওই রাতে ওইখানে কি করে? এবার ধর আপনার গিয়ে বাসায় যাবি, বুঝিস? ঠিক আছে। জন্মদিনের গিফট। সিদ্দিকি, দেবীকে ওইগুলো দিয়ে দে। তোমার লাইসেন্স ব্যাগে রাখবা। সামন্তপুর ওটা হাল কইলে কি হবে? প্রচুর পিকা, জাপানি বডি, মাইলেজ দারুন। তাই কি নাম? এই সিদ্দিকি। হ্যাঁ, ভিতরে। হাকি নাম মুস্তাকা জায়গা। ফাটাফাটি ফুটবল, টান টান ফুটবল, আজ বিকাল চার ঘটিকায় পাবলিক ক্লাবের মাঠে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শিশু সংঘ বনাম প্রতাপ সংঘ বয়েজ, নামি নামি প্লেয়ার, হ্যাঁ নামি নামি, তালমার সুপার হিট প্লেয়ার রানা মজুমদার, রানা মজুমদার। আজ বিকাল চার ঘটিকায় পাবলিক ক্লাবের মাঠে খেলা হবে তালমার সুপার লীগ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ভয়ঙ্কর ফুটবল। জিতলে নগদ 50,000, এক হাতে 2টা খাসি, হারলে 6টা মুরগি, সাথে 30,000 এক টাকা নগদ। শিশু সংঘের হয়ে নামবে তালমার স্টার প্লেয়ার রানা মজুমদার। আজ বিকাল চার ঘটিকায় রানার খেলা আর আগের মতো কামন নাই। নাই না না, গতবার মিস করলো না ফাইনালে। ওঠ, হ্যাঁ চা বাড়া, মানে বাড়া বাড়া বাড়া, হারি ফোর বাড়া। কাটা শেষ হয়নি, তুই বাইর করে দিলি কেন? কাইটেই দিব। রানার নামে আর একটা ভুংসাং শুনি, গোপটা তো কাটাই আছে, এবার কলাটা নামাই দিব। শুয়রের বাচ্চা।
নানাদা, নানাদা, নানাদা বলতেছিলাম যে কি নাম তোর? বুচাই। তোর নাম বুচাই? না, আমি ইরফান, থার্ড ইয়ারের বুচাই। কি করছে? টাঙ্গি মারে। টাঙ্গি মারে, তাই নাকি? কোথায় মারছে? কোথায় মারছে আবার? কি বিচিতে মারবে নাকি? গার্লফ্রেন্ড আছে? আছে, লাকি পারভিন, বৌদির ব্যাচ। ঠিক আছে, কলেজে এসে লাকিকে পড়াইছি, জান দিয়ে আলাপ করি। আমাকে বুঝাই শেখ বলতেছে আমি ওর পিছু নিলে নাকি আমাকে সরকার পাড়ার মাঠে জ্যান্ত কবর দিবে। আমাকে পলাশ বলল রানাদাকে বলতে, রানাদাকে নাকি বুচাইটা ভয় পায় তাই আসছি। বৌদি, হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদ রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশে আদরে তুকুল ভাসে, প্রাচীন মহাকাশে আদরে ফুল ভাসে, পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান। হ্যাঁ ঠিক আছে, হয়েছে হয়েছে, অতও না। হ্যাঁ আর কতক্ষণ সময় লাগবে বলো তো মৌ? সব কিছুর একটা টাইম আছে। সেই তো, সব কিছুর আছে, আমাদেরকে নজর দেওয়ার বেলায় বিস্কুট পাউরুটি সে মাথায় ঘুরে। ফালতু কথা বললো না তো, তোমার উপর আমার এমনিতে মাথা গরম হয়ে আছে। আর ওইদিকে ওই বান্দরটা, দুজন মিলে সর করছে আমার সাথে। ভাইকে আরো আশকারা দাও, মাথায় তোলো, আমার কাঁধে উঠে নাচুক হারাম চাঁদা, ফোন ধরার টাইম পায় না, আসুক আজকে। আরে বেলটা কোথায় রাখছো? কি হলো? কানি যায় না। সরো, দেখো এটা কি হলো? ছাড়বা নাকি? তেল গরম হয়ে ধোঁয়াটা শুনো, আগুন লাগাবো এবার। আগুন তো লাগাই আছে, তুমি টের পাও না। বাক্সের কথা বললো না, কাজে শোন, ছাড়ো। হ্যাঁ বাবা, বাবা যাই, বাবা ডাকতেছে। দেখো
বলো। বিকালে আমার সাথে ক্লাবে যাবা? আমি একটা কথা বললাম তো, আমাকে কি যাইতেই হবে? আমি থাকবো না সোমনাথ, তোমরা থাকবা। আরে জমি তোমাদের থাকবে। রানাকে ফোন করে বইলে দাও বিকালে বেকারিতে বসতে, কাঁচামালের ডেলিভারিগুলা বুঝে নেবে ও। আমি পারবো না। কেন পারবা না? কেন কেন মানে জানো না নাকি চোখ বন্ধ করে রাখো? ভাই আমার কোনো কথা শোনে? তোমার ভাই তুমি তাকে বলতে পারবা? না পারবো না, বলতেছি তো পারবো না। ফ্যাপা করে লোফারগুলোর সাথে ঘুরা ছাড়া আর কিছু পারছে কোনোদিন? ঠিকই পারে, কেন পারবে না? ঠান্ডা মাথায় বুঝাইছো তাকে? সব ব্যাপারে মেয়ে ছেলেকে ঢুকতে নেমো, যেটা জানো না একবারে ওস্তাদি করতে যাও না। যেটা কাজ সেটা মন দিলে আলুগুলো এমন শক্ত হয়ে থাকতো না। শালা কপাল, তোমার চানে জল বসা দিয়েছি বাবা। কথাবার্তা ঠিক করো সোমনাথ, দিন রাত টাকা বিলায় বেড়াচ্ছ, এগুলা কইরে তুমি লোকজনকে হাতে রাখতে পারবা? এটাই পলিটিক্স, তাই তো? এই পলিটিক্সটা আমাকেই বুঝতে দাও, আর কিছু বলা থাকলে বলো। আমি মৌসুমীর কথা পার্টিতে বলছি, গতবার তোমার সাথে কি হয়েছিল মনে নাই? ওই একই ঘটনা যাতে মৌসুমীর সাথে না হয় সেটা আমাকে দেখতে হবে। কথা চালাও লোকজনের সঙ্গে, জল মাপার দরকার আছে। পাওয়ার মানে কি বোঝো? বুঝি তো, যেটা বুঝতে পারতেছ সেটা হাতের কাছে রাখার চেষ্টা করো। হাতের কাছেই আছে। চারটায় ক্লাবে লিয়াকাতার মুস্তাক আসবে, মাথা ঠান্ডা রাখবা। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, শরীরের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কথা বলবো একটি কঠিন ব্যাধি নিয়ে। অতিরিক্ত খাদ্যাভ্যাস আজই ত্যাগ করুন। অনেকেই হয়তো টয়লেটে বসে অতিরিক্ত প্রেশার প্রয়োগ করেন বা মলদ্বারে আঙুল দেন, খুবই লজ্জার বিষয় হলেও অধিকাংশ মানুষেরাই খেলা দিয়ে আরও নিজের। নিউটনের একটা ল আছে দাদা, পড়ছেন? কোন ক্লাসে আছে? মাধ্যমিক দিলেই জানা যায়। তাহলে তুই বল। ওখানে বলতেছে আপনি ঠেলা দিবেন, অন্যও ঠেলা দিবে। এইটার জন্য আবার নিউটন লাগে নাকি রে? তুমি থামলা কেন, ঠেলা দাও। শুনেন, জমি নিয়ে কাঁচাল, সোমনাথ আসলেই আপনাদের গুটি লাল। কেন এই মুস্তাক আসলে আসবে না আসলে উপায় আছে? সামন্ত রে, এই ছোট লোকের সঙ্গে থেকে থেকে তোর চিন্তাভাবনাগুলো ছোট লোকের মতো হয়েছে, এজন্য কোনো উন্নতি নাই তো। আমার উন্নতি হইলে আপনাদের বিচি শট হয়ে যাবে। আরে প্রমোশন হইলে বলতে হবে না, তোর তো ব্লকের থেকে বড়বাবু ডিরেক্ট এই চৌকিতে আসবে, আর আমাদের সিদ্দিকির লুঙ্গি ঢিলা হয়ে যাবে। আলাপ কইরো, অ্যাকশনের সময় এখন চাচা, ডলা দেওয়ার টাইম আলাপ ছুদায় লাভ নাই। বলুন যান। মোস্তাক খুব হট টেম্পার আছে, বয়স হয়েছে, বিয়া দেন একটা। তুই একবার বললে দেখবি নাকি? আই ওয়ান্ট কুল, আর হালকা খানা পিনা। ও তা বেবি তো জন্মদিন আসতেছে, ক্যাটারার বলছেন? রানাকে বলবি বিকালে দোকানে থাকতে, মালের ডেলিভারি আছে। তুমি বলতেছো যখন বলে দিব দাদা, কিন্তু আমি তো আসি। মানে রানার তো আজকে খেয়াল কি না? দেখো আমি তো আসি, আমি সামলাই নিব। তুমি টেনশন করতেছো কেন? বছর মারতেছি না, সব তো লিখাই আছে, আমি একবার একটু দেখে নিব, টনার টন কাজ হয়ে যাবে। রানাকে বলবি দোকানে থাকতে, মাথায় ঢুকছে?
ঠিক আছে। জ্যোতিষে বিশ্বাস আছে? কেন বল না, আছে না মানে আমাদের তো। আচ্ছা ঠিক আছে, তুই বল। হ্যাঁ ওই টিভিতে দেখছি, চিল্লায় চিল্লায় কথা বলে। শ্রদ্ধা কাটি সেটা জিজ্ঞেস করছে, মানিস কিনা সেটা বল। গ্রহ বুঝিস? ওই সূর্যের চারদিকে ঘুরে ওগুলাই তো। সে তোর আমার চারদিকেও ঘুরে, শাহরুখ খানের চারদিকেও ঘুরে। আজকাল তো খুব ঘুরতেছে। হ্যাঁ শনি, শনি মানুষকে যেমনি উপরে উঠায় তেমনি নিচে ফেলে দেয়। এসব হচ্ছে না, অনেক কিছুই হয়। এই যে ভাইজান সালমান খান, ভাইজানের কেতুটা ডাউন আছে, আমি নিজে দেখছি। কিন্তু সমস্যা হলো উপায় নেই। কেতুটা কোন গ্রহ? ইংলিশে নেপচুন। ফাকসা কথা বলিস, সালমান খানের হাত দেখছিস? টান্টু বল, গরম লাগতেছে ভাই। হইছে হইছে, অনেক হইছে। দীপ হাত দেখে বল, কি নাম? লাকি পারভিন। লাকিকে টাঙ্গি মারার জন্য বুচা শেখের ভাগ্যে এখন কি লেখা আছে? হাত দে, দে চোখ মারানি ডান হাত, ওটা মেয়েদের। জুম করতেছি, বুধে টাল আছে, রবি ডাউন, বৃহস্পতি নাই। তুই তো জন্মের কুশাই দেখতেছিস। পয়েন্ট এত বল, এত বয়স কতটা? 21। কেন 21 বছর বয়সে একবার মাথা নাড়া হইতে হবে, এমনটাই তো লেখা আছে দেখতেছি। রান্ডু হচ্ছ না, মুন্ডানা নমস্কারম, মুন্ডানা নমস্কারম, শুক্রবারে ঘোল খাইতে নাই। আচ্ছা শোনো, আমরা আজকে জানবো হচ্ছে ইতিহাস কাকে বলে। বেদে লেখা ছিল ইতিহাস, মানে অতীতে এমনটাই ঘটেছিল। তার মানে আমরা যখন ইতিহাস পড়তে যাই, চলো জাহানার মাসিক হয়েছে। হ্যাঁ ইমার্জেন্সি স্যার। এই থামো থামো, বাড়াও বাড়াও বাড়াও, আমার ক্লাস থেকে বাড়াও। আজকের এই আলোক উদ্ভাসিত তালমা ভারতী ক্রীড়াঙ্গনে সবাইকে ওয়েলকাম। ফুটবল আমাদের ধর্ম, ফুটবল আমাদের হৃদয়। আজ সেই খেলা তালমা সুপার লীগ চ্যাম্পিয়নশিপ কাপ, দামি কাপ, মারমুখী দুই প্রতিপক্ষ, শিশু আর পোতা দুই সংঘের লড়াই। এ যেন পানিপথের লড়াই, আর্জেন্টিনা ব্রাজিলের লড়াই। খাটালের পাশের জমিটা আমাদের, এই হলো প্রমাণ, পঞ্চায়েতের কাগজ। দাগ নাম্বার দিয়ে এইখানটায় স্পষ্ট বলা আছে, লিয়াকত চৌধুরীর বাবাকে এই জমি দান করছে জনাব জিয়াউল আলম, সাল 1957 পয়লা মে। রেবাড়ি বাপি মোদকের বাসি, কিক অফ, রক্ত গরম উত্তেজনা, শুরুতেই প্রতাপ সঙ্গের বায়ে বল, আগায় যাচ্ছে বিল্টু,
আর বাদবাকির মতন বলটা ছিনাই নিল তালমার ইঞ্জিন রানা মজুমদার। তাহলে আমার কাগজটা কি ভুয়া? কাকাবাবু আপনি একটু বুঝান, আমি কখন বললাম আপনাদের কাগজটা ভুয়া? এখানে পয়েন্টটা হইল কার কাগজটা ভুয়া সেইটা না, কারটা আসল সেইটা। কি বলতে চাচ্ছিস? কানে খোল জমছে নাকি রে তোর? খাটালে আয় না একদিন, সামন্ত আসে তো দুইটা চালা নিয়ে, পাশাপাশি দুইটা বেড লাগাই দেবো, ফুল বডি রিল্যাক্স। হালকা মন দেওয়ানা চলতেছে, খেলার মাঠে ফুটতেছি বসন্তের ফুল। টাকা খায় কাগজ করছিস সেটা এখানে সবাই বুঝতেছে, চ্যাটের কথা বলিস না সোমনাথ। কাকাবু মাপ চাইতেছি, পার্টিতে ধান্দাবাজি করে আমার সাথে পারিস নাই বলে সত্য তুলিস না, পরের মিটিংয়ে জিয়াউলের ফ্যামিলি তুই লাইনে প্রমাণ করে দেবো সেইটা জাল। আন আনবো না তা আন না, ও তো ভুয়া ফ্যামিলি তো। আপনারা শান্ত হন, থামেন আপনি চ্যাটের মাল। কয়দিন আসছেন এখানে? আগায় আসতেছে রানা, চল হরিণ না, পাঞ্জাব লড়ির প্রতিতে আগায় আসতেছে রানা। আরে দারুণ পাস, দেখা যাক গোল হয় কি না। দেখুন আমি দুই পক্ষেরই আবেদন মাথায় রাখছি, ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে চাইবেন দুটো কাগজই, তারপরে অনেক পদক্ষেপ রয়েছে, আপনারা এইভাবে উত্তেজিত হবেন না। ইনি কে? আমার বন্ধু। ওইখানে কি করতেছে? তাহলে সিদ্দিকি এখানে কি করতেছে? কুল, এভরিবডি কুল, এমনি গরমে ছাই লুটি যাচ্ছে, তারপরে এত টেম্পার ভালো না। কাগজটা দিই। আপনাকে তো দেখাবো না, স্যার আছেন তাকে দেখাবো। বাহ, তাই দেখান, তাহলে আমি এন্টার করতেছি না। আজকের খেলা যদি ড্র হয় জিতে যাবে প্রতাপ সংঘ, লিগের তালিকায় তাদের পয়েন্ট এক ফোঁটা বেশি। রোনাল্ডো আবার মিস কইরে বল পাঠাইল নিমাই ময়রার বাগানে, ইস বিশাল মিস, বুঝতে পারতেছে রানা, দর্শকের মনে একটাই হরামের জাত শালা। ছোট থেকে শালা, ছোট থেকে গদ্দারি করবি বন্ধু হইলি, অন্যের জিনিসে হাত দিবি, এটাই তোদের স্বভাব, একই রক্ত তোর শালা। কাকে বলতে চাচ্ছিস? কুত্তা জাত শালা। আরে দেখেন না, সোমনাথই তো বললো তাই আমি ভাই বল ইলিগাল ট্যাকল কইলে রানাকে ফেলে দিও, তার সঙ্গে ফান কি করবে বলো? মারামারি করছেন কেন? খেলা আবার মেজাজে চলে আসছে, রানার পায়ে বল আগাচ্ছে রানা, রানা যখন আগায় তখন সময় থাইমে যায়। দোস্ত কালকে ডেলিভারি পেয়েছি। কবির কথা ধরেই বাঁশবাগানের মাথার উপর স্থান উঠে গেছে, জিতে গেছে শিশু সংঘ, বলতে বলতে রেফারির বাঁশি, মাঠ ফাইটে যাচ্ছে আনন্দে, প্রতাপ সংঘের প্লেয়াররা কাটা পাঠার মতন চটপট করতেছে, ফুটন্ত দুধের মতন গ্যালারি ফাইটা পড়তেছে, ডিনামাইটের মতো আওয়াজ একটাই, রানা মজুমদার আজ কি শাম জোড়া খাসির না। এই নাও গিফট, বাজি ধরছিলাম, হারলে খবর ছিল তোমার। কত ধরছিল? কত না, কিসের ওপর? রাতে ভিডিও কল করবো, উত্তর পাওয়া যাবে।
Oh.